আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গলায় একটু হতাশার আওয়াজ অনেকটা মন খারাপ দোয়া করছি আল্লাহর কাছে যে তিনি আসলে গায়েবী মদত আর কবে পাঠাবেন মাঝে মাঝে আমি নিজে একটু ক্লান্ত হই যে এত কিছু দেখে একজন মানুষই আমাদের ভিতরে এত কষ্ট লাগে এত গোসা কাজ করে কিন্তু আল্লাহ রাবুল আলমিন তিনি আসলে কেন কোনো গায়েবী মদত পাঠান না তবে পবিত্র কোরআনে আছে যে কিছু কিছু জিনিস যারা এই দুনিয়ার জমিনে বসবাস করে তাদেরকে আল্লাপাক দিয়া রাখছে যেগুলো তোমাদের দায়িত্ব তোমরা এক কদম আসো আমি দশ কদম আগাই যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে এক কদম আমাদের বীরদের সাথে এগিয়ে যাওয়ার জন্য যাদের দরকার তারা কিন্তু এক কদম আগাচ্ছে না মুখে মুখে জোর প্রতিবাদ জোর নিন্দা জোর বক্কর এগুলা চালাচ্ছে না আর মনটা অনেকটাই খারাপ দর্শক হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদেরকে বীরদেরকে আ আমি যখন এই ভিডিওটা আপডেট করছি তখনই এই খবরটা দেখে আমি নিজেও একটু আশ্চর্য আমাদের বীররা কি কোনো কৌশল অবলম্বন করেছে অথবা ধরেন নতুন করে নিজেদেরকে আবারও প্রস্তুতি নিচ্ছে কারণ সিচুয়েশনটা অনেকটাই খারাপ আমাদের বীরদের পার্লামেন্ট ভবন উড়িয়ে দেওয়া হয়েছে এর পরপরই বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণ অভিযান চালিয়ে যাচ্ছে দখলদারদের সেনাবাহিনী এর মধ্যে খবর এসেছে যে দখলদারদের কবজায় অনেকটা চলে গিয়েছে এই পবিত্র শহর আর আমাদের বীররা তারা কি পিছু হটেছে নাকি দৃশ্যত সাময়িক সময়ের জন্য কিছুটা বিরতি দিল অথবা ছোটোখাটো ঘটনা হচ্ছে বাট বড়ো কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না দর্শক সময় যত গড়াচ্ছে এই শহরের বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে দখলদার বাহিনীরা আমাদের বীরদের একের পর এক সুরঙ্গ অস্ত্রাগার ধ্বংস করা হচ্ছে পাল্টা প্রতিরোধ গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও দুর্বলতাই আসলে এই মুহূর্তে সামনে আসছে দখলদারদের প্রধানমন্ত্রীর ফাইনাল সিদ্ধান্ত আর আপনারা জানেন যে গোপনে কিভাবে মেশিনারিজ দিছে আমেরিকা গোপনে চাপ দিছে কিভাবে আমেরিকা আমাদের বীরদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজকেও বক্তব্য দিয়েছে জো বাইডেন আর এরপরেই দখলদারদের প্রধানমন্ত্রীর সোজা বক্তব্য যেভাবেই হোক যেভাবেই কি পরিমাণ মানুষকে মারতে হবে ডাজন ফ্যাক্ট পুরা শহরকে ধুলিস্বাদ করে দাও ডাজ অ্যান্ড ফ্যাক্ট বাট পুরু এই শহরটার নিয়ন্ত্রণ আমার চাই এই অবস্থায় প্রশ্ন উঠেছে আমাদের বীররা রাইট নাও কি করছে এরই মধ্যে দখলদারদের তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের এই শহর দখলদারদের ঘাতি আর সদস্যদের খোঁজে স্পেশাল টিমও নামিয়েছে দখলদারদের সেনাবাহিনীরা আমাদের গোষ্ঠীর সদস্যদেরকে শনাক্ত করতে পারলেই চলছে মোহুরমোহ হামলা সেই সাথে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্রও কিন্তু দখলদারদের হাতে পড়ছে এখানে একটা তথ্য দেই যে আমাদের ভাইরা তারা যখন যুদ্ধের পোশাকে থাকে চিনা যায় কিন্তু তারা যখন যুদ্ধের পোশাকের বাহিরে থাকে তাদেরকে কিন্তু বেসামরিক নাগরিক হিসেবে চিহ্নিত করা হয় আর দখলদাররাও এই জিনিসটা এখন বুঝতে পারছে যার কারণে তারা বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের মতো যারা একটু শক্ত তাগরা জোয়ান অথবা যুদ্ধাহত হয়েছে হাসপাতালগুলোকে কিন্তু কন্ট্রোল নেওয়ার প্রধান কারণটাই হচ্ছে এটা যে একজন জুয়ান ছেলে তার হয়তো বিভিন্ন জায়গায় গুলি অথবা ধরেন কোনো আহতর মানে চিহ্ন আছে তো ধরে নেওয়া হচ্ছে সে বীরদের সদস্য সে আসলে এখন বেসামরিক হিসেবে এখানে আসছে তারাই কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটা একটা সিচুয়েশন কিন্তু তৈরি করেছে তো যার কারণে আপনার একটু তো ঝামেলা চলছে সেকেন্ড হচ্ছে আমাদের বীরদের সুরঙ্গগুলোর কিন্তু কয়েকটা শক্ত ঘাঁটি এরা আপনার উদ্দেশ্য কী যে হদিস পেয়ে গেছে সেইখানে থাকা ভান্ডারের যে অস্ত্র টস্ত্র এগুলোও কিন্তু অনেকটা এরা দখল করে আবারও নিয়ে যাচ্ছে এরই মধ্যে এই শহরের কেন্দ্রস্থলের কাছাকাছিও ফাইনালি পৌঁছে গিয়েছে দখলদার বাহিনী দখলদারদের প্রধানমন্ত্রী বলছে যে বলা হয়েছিল আমরা নাকি এই শহরে প্রবেশ করতে পারবো না অথচ আমরা সেটা করেছি এবার আমরা কেন্দ্রস্থলে পৌঁছেছি একের পর এক বীরদের অস্ত্রাগার ধ্বংস করতে সক্ষম হয়েছি পার্লামেন্ট ভবন উড়িয়ে দিয়েছি এই শহরের এমন কোনো স্থান নেই যেখানে এখন আমাদের সেনারা প্রবেশ করেনি যেভাবেই হোক আমরা এই গোষ্ঠীকে নিশ্চিহ্ন করবই আর পেছন থেকে তো সাপোর্টের জন্য আমেরিকা বলছে যে এ বীরদের কোনো রক্ষা নেই আজকে বাইডেনের বক্তব্য কি বলবো আসলে বলেন আল্লাহর হাতে আমানত বীরদেরকে আর এই শহরকে ভালো থাকুন আসসালামু আলাইকুম